बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम आशा करछी सबाई भालो आछेन। आज के आपनादेर जन्य आमी निये एसेछी थाई चिली चिकेन रेसिपी। ए चिली चिकेन रेसिपिटा अनेकेई हयतो खूब पछन्द करेन, तादेर जन्य आज के ए रेसिपिटा देया। आमी एटा एकटु भिन्न स्टाइले करेछी, आमादेर देशीय स्टाइले। आशा करछी रेसिपिटे आपनादेर भालो लागबे। আমি নিয়ে নিয়েছি হাড় ছাড়া গোশ, এখানে আছে গাজর কুচি, ক্যাপসিকাম, নিয়েছি 4-5টা পেঁয়াজ, বড় করে ফালি করে কেটে নিয়েছি, আছে রসুন কুচি, কাঁচা মরিচ, এখানে আছে 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস, আছে 2 টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, 1টা ডিম এখানে আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি, আছে কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার এবং লাল মরিচের গুঁড়া। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে পানি ঝরিয়ে নিয়েছি গোশগুলোতে, তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1/2 চামচ পরিমাণে চিলি সস, হাফ চামচ পরিমাণে লবণ এবং 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা আলাদা একটা টেস্ট দেয়। দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি, কারণ এটা যখন আমি মিক্সড করব পুরো ডিমটা দিলে হয়তো আমার এই মিক্সারটা পাতলা হয়ে যেতে পারে, তাই আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি যে প্রয়োজন বুঝে একটু একটু করে দিব, যাতে এটা পাতলা না হয়। আর এটা পাতলা হয়ে গেলে তখন বারে বারে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে তৈরি করতে হয়, এর জন্য আগে থেকে ডিমটাকে ফেটিয়ে আলাদা করে রেখেছি। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি একটু এই পিট ওই পিট করে নেড়ে নিচ্ছি। এখন এটা ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিচ্ছি। এতক্ষণে এটাকে একটু নেড়ে চেড়ে এক পিস করে এইভাবে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এক পিস করে এইভাবে সবগুলো পিস আমি দিয়ে দিব এবং লালচে করে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। এভাবে করে সব পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে এই পাশ একটা পাশ হয়ে গেছে ভাজা, উল্টে দিচ্ছি। এইভাবে করে আমি সব পিসগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মোটামুটি, এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে দিয়ে দিব হচ্ছে এর মধ্যে রসুন কুচি। রসুন কুচিটা একটু লাল করে ভেজে নিব, কেননা যখন এটা একটু লাল হয়ে আসবে তখন এই রসুন থেকে একটা সুন্দর স্মেল বের হবে। আসলে এই স্মেলটার জন্যই কিন্তু রসুনটা আমরা লাল করে ভেজে নেই, একটা সুন্দর গন্ধ যেটা ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রাখা। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব গাজর। গাজরটা একটু শক্ত সবজি, এর জন্য গাজরটা আগে দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নিব। গাজরটা দেওয়ার পরে একটু 2 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে
आमी दुई थेके तीन मिनट एभावे जालटा हाई रेखे नेड़े चेड़े निब। एरपर दिए दिच्छी दुई टेबिल चामच परिमाणे टमेटो सस, आपनारा चाइले आरो बेशिओ दिते पारेन। दिए दिलाम दुई टेबिल चामच परिमाणे सया सस, हाफ चामच परिमाणे चिली सस, हाफ चामच परिमाणे दिच्छी गोलमरिचेर गुड़ो एवं स्वादमतो लवण दिए दिब। सब किछु देया शेष, एखन आमी एटाके एकटु नेड़े चेड़े भेजे रखा चिकेनटाके दिए दिब। অবশ্যই চিকেনটাকে দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তাই চিকেনটাকে দিয়ে আমি দুই মিনিট সময় পর্যন্ত রান্না করে এটাকে নামিয়ে নিব। এভাবে করে আমি দুই মিনিট রান্না করে নিব। হয়ে গেল আমার ঝটপট চিকেন চিলি রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারেন বাসায়। এর মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আমি দিয়ে দিচ্ছি, একটু কালারফুল হবে, আবার অনেকেই কাঁচামরিচটা খেতে পছন্দ করি, এর জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার চিলি চিকেন, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।